এই টু ভিডিওতে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় দুই এর বি আর সি সত্য মিথ্যা আর শূন্য স্থান পূরণ করব। শুরু করা যাক। যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলে, সেটা সত্যি। আসল শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকে, মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে, সেটা হলো মিথ্যা। ব্যস্ত অনুপাতে থাকে না, মিথ্যা। এবার শূন্য স্থান পূরণ করো, তাহলে এখানে কি হলো সত্যি, এটা হলো মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়? এই দেখো এরকম লেখা যাবে, উত্তমর্ণ, উত্তমর্ণ বলা হয়। নম্বর দুই, বার্ষিক আর বাই 2% সরল সুদের হারে টুপি টাকা টি বছরের সুদ আসল কত হবে? এখানে সুদ আসল জিজ্ঞাসা করা হয়েছে, আসলটা দেওয়া হইল টুপি, টুপি এটা আসল দেওয়া হয়েছে, সুদটা বার করতে হবে। সুদ জন্য আমরা জানি কি যেগুলো হার আছে, হার মূলধন বা আসল অবচর, তিনটার মধ্যে গুণ করলে পাওয়া যায় আসল, সুদ পাওয়া যায়। তাহলে গুণ করা যাক, গুণ গুণ আছে, তাহলে কি হলো টুই টুই কেটে যাবে, ক্যান্সেল। উপরে আলো কি আসলো, পি আর টি বাই পার্সেন্টের জন্য 100, পি আর টি বাই 100, এখানে কি হলো পি আর টি বাই 100, যেহেতু আর পার্সেন্ট, আর পার্সেন্ট মানে কি আর বারটা 100, তো পি আর টি বাই 100 এখানে উত্তর। এবার নম্বর থ্রি, এক বছরে আসল ও সুদ আসলে অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এখানে দেখতে পাচ্ছ এই আটটা যে আছে আসল, আর সুদ আসল হলো 9, তাহলে এখানে সুদ কত হলো বলো তো? আসলে আসল 8 হলো, যখন ব্যাংকে তুমি 8 টাকা দিয়েছো, এক বছর পরে ব্যাংক তোমাকে 9 টাকা দিচ্ছে, 1 টাকা বেশি দিচ্ছে, যে 1 টাকা বেশি দিচ্ছে সেটাই তো সুদ হলো, সুদ আসলে, সুদ হলো 1 টাকা। তাহলে আসল হলো 8, যখন তোমাকে ফিরত দিচ্ছে 9 টাকা, তার মধ্যেও 8 টাকা তোমারটাই দিচ্ছে, 1 টাকা বেশি দিচ্ছে, তাহলে 9 দিয়ে 8 মাইনাস করলে 1 হলো সুদ, সুদ হলো 1 টাকা, আসল হলো 8 টাকা, এক বছরে সরল সুদ কত হবে? চলো এবার বসিয়ে দেখে নি, নেওয়া যাক। তাহলে আসল ছিল 8 টাকা, এরকম সূত্র লিখে পেন্সিল দিয়ে কেটে নেবে, আসল হলো 8 টাকা, 9 টাকা আসল সুদ ছিল, তার মধ্যে 1 টাকা বার হলো সুদ। এবার সময় ছিল এক বছর, তাহলে হার কত হবে এটাই বার করা ছিল। এবার এটাকে 4 দিয়ে একটু কাটবো, 4 2 8, আর 4 2 8 দুই কুড়ি হলো, 4 5 20, 5 25 এদিকে গুণ হয়ে যাবে, 25 × 1 25, আর দুটাই দুচলে চলে আসবে, 5 2 = কি হবে এই হার, 25-এ আধা 12.5%, 12.5% সেটা হলো তোমার কি হার। তাহলে আপনি যদি ভাগ করতে পারো না বুঝলে, 2 × 2 2 × 4 1 বাঁচলো, পরিচালনা আসবে 12.5%, এটা হলো উত্তর, বুঝাতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা হলো দুটো, নেক্সট ভিডিওতে আমরা শর্ট অ্যান্সার টাইপ করব। কোন মূলধনে বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লেখো, এটা করবো। চলো ধন্যবাদ।